সংকট অনেকখানি কেটে গেছে আর তাই আবারও মাঠে ফিরেছে নওগাঁর আলোচিত বদলগাছি নারী হ্যান্ডবল দলের খেলোয়াড়রা। সামনে অনূর্ধ্ব ১৭ জাতীয় আসরের সাফল্য অর্জনে পুরোদমে চলছে অনুশীলন। ঘাটতি পূরণ করে দলে গতি ফেরাতে মরিয়া খেলোয়াড় কোচ সহ সংশ্লিষ্ট সবাই। নওগাঁ থেকে শফিক ছোটনের রিপোর্ট। তাদের সাফল্য অনেক, কিন্তু দীর্ঘদিন পর বল হাতে আবারও অনুশীলনে হ্যান্ডবল কন্যারা। তাই চিরচেনা রূপে ফিরেছে বদলগাছির লাবণ্য প্রভা মাঠ। লকডাউনে ছন্দ পতন ঘটেছে, অনুশীলন বন্ধ ছিল, দল ছেড়েছেন কয়েকজন জ্যেষ্ঠ খেলোয়াড়। সব মিলিয়ে চরম সংকটে পড়ে দলটি। যদিও এরই মধ্যে যুক্ত হয়েছে নতুন মুখ, কিন্তু ছন্দ মেলাতে একটু বেশি ঘাম ঝরাতে হচ্ছে খেলোয়াড়দের। কঠোরভাবে প্র্যাকটিস করতেছি, যদিও আমাদের একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমরা মেনে নিয়ে প্র্যাকটিসটা করতেছি। বর্তমানে কিপারের জায়গাটা অনেক ভালো আছে, আর প্লেমেকার আর উইংস দুই উইংস আর নাইন একটু নর্মাল আছে। দলে জায়গা পেয়ে খুশি নতুনরা। তারা বলছেন সুনাম ধরে রাখতে নেমেছেন কঠিন অনুশীলনে। আমি নাইনে খেলি, বাট খেলার চেষ্টা করব ভালোভাবে, নাইনে একটু হার্ড, তারপরও চেষ্টা করব। সামনে একটা গেমস আছে, তো বড়দের সঙ্গে ম্যাচ করে খেলার চেষ্টা করব। দেশের নারী হ্যান্ডবলের পালে আবারও সুবাতাস দিতে চাই দলটি, কিন্তু টিম ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য আর্থিক সহযোগিতা চান কর্মকর্তারা। মেয়েদের আসলে অনেক কষ্ট, প্রতিবন্ধ আছে, সমাজের লোকজন ভালো চোখে দেখে না, পরিবার থেকে সবাই সাপোর্ট দেয় না। এই দলের মোটামুটি মেয়েরা যদি প্র্যাকটিস করে, আমি মনে করব আগামীতে যে অনুষ্ঠান টুর্নামেন্ট হচ্ছে সেখানে আমরা একটা ভালো ফলাফল আশা করব। 2017 ও 2018 সালে জাতীয় যুব হ্যান্ডবল ও বাংলাদেশ যুব গেমসে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছিল বদলগাছি নারী হ্যান্ডবল দল। এছাড়া বিভিন্ন সময় তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম এনেছে দেশের হয়ে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।